আজকের বিষয় পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কমরেড জ্যোতি বসু ছিলেন ভারতে কমিউনিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদকালের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর শাসনকাল সাফল্য ও ব্যর্থতায় মিশ্রিত। তবে বিলেত ফেরত বাঙালি ভদ্রলোক সমাজের প্রতিনিধি জ্যোতি বসু ছিলেন এক অবিসংবাদী জননেতা এবং এক বিশিষ্ট সম্মানের অধিকারী। ১৯১৪ সালের ৮ই জুলাই কলকাতার এক অভিজাত পরিবারে জ্যোতি বসু জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম জ্যোতিরিন্দ্র বসু। তাঁর পিতার নাম নিশিকান্ত বসু, যিনি ছিলেন পেশায় একজন ডাক্তার, এবং তাঁর মাতার নাম হেমলতা বসু। বড় জ্যাঠা নীলিমকান্ত বসু ছিলেন পেশায় একজন হাইকোর্টের বিচারক। জ্যোতি বসুর পৈতৃক ভিটে বাংলাদেশের বারদি গ্রামে। তিনি বাংলাদেশের পৈতৃক গ্রামে যৌথ পরিবারে সবার সান্নিধ্যেই ছোটবেলা কাটিয়েছিলেন। পিতামাতার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ সন্তান। অভিজাত স্কুলে জ্যোতি বসুকে ভর্তি করাতে তাঁর পিতা পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। স্কুলে ভর্তি করার আগে প্রথমে তাঁর নাম দেওয়া হয়েছিল জ্যোতিরিন্দ্র বসু, কিন্তু স্কুলে ভর্তি করার সময় তাঁর পিতা এই নামটি ছোট করে স্কুলে জ্যোতি বসু নামটি লিখিয়ে দেন। ১৯২০ সালে ৬ বছর বয়সে জ্যোতি বসুকে কলকাতার ধর্মতলায় অবস্থিত লরেটো কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি করানো হয়। এই স্কুলে তিন বছর পড়াশোনা করার পর তিনি সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। উল্লেখ্য, এই লরেটো স্কুলে জ্যোতি বসু একমাত্র ছাত্র ছিলেন, বাকি অন্য সহপাঠীরা ছিল সবাই ছাত্রী। সেন্ট জেভিয়ার স্কুলে তিনি ১৯৩২ সাল পর্যন্ত পড়াশোনা করেন। এরপরে কলকাতা হিন্দু কলেজে তিনি ইংরাজি সাহিত্যে অনার্স নিয়ে ভর্তি হন। হিন্দু কলেজ থেকে ১৯৩৫ সালে তিনি ইংরাজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডনে পাড়ি দেন আইন বিষয়ে পড়ার উদ্দেশ্যে। ১৯৪০ সালে তিনি লন্ডনের মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হন। লন্ডনে পড়াশোনা করার সময়ই জ্যোতি বসুর মধ্যে রাজনৈতিক বীজ রোপণ হয়ে গিয়েছিল। লন্ডনে আইন পড়ার পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে তিনি নানা বিষয়ের ওপর ভাষণ শুনতেন, যেমন সাংবিধানিক আইন সংক্রান্ত নানা ভাষণ এবং বিশেষ করে রাজনৈতিক সংগঠনের বক্তৃতা শুনে জ্যোতি বসু বেশ প্রভাবিত হয়েছিলেন। সম্ভবত এই সময় তিনি ঠিক করে নিয়েছিলেন রাজনীতির সাথে যুক্ত হবেন। ১৯৩৭ সালে লন্ডনে পড়াশোনার সময় তিনি ইন্ডিয়ান লীগ ছাত্র সংগঠন ও বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে নিজেকে নিযুক্ত করেন এবং একজন ভারতীয় যুব কমিউনিস্ট হিসাবে নিজের পরিচিতি গড়ে তোলেন। মার্ক্সবাদের সক্রিয় কর্মী ভূপেশ গুপ্ত ও স্নেহাংশু আচার্যের মতো জ্যোতি বসুও মার্ক্সবাদী নীতিতে নিজেকে দীক্ষিত করে তোলেন এবং এই দুই মহারথীর মাধ্যমে জ্যোতি বসু গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সাথে পরিচিত হন। ১৯৩৮ সালে জ্যোতি বসু লন্ডনের মজলিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যুক্ত হন। পরবর্তী সময় মজলিসের সম্পাদক নিযুক্ত হয়ে অনেক দায়িত্ব সামলেছেন। মজলিসের পক্ষ থেকে ভারতীয় নেতাদের অভ্যর্থনা দেওয়ার সময় তিনি নেহেরু, নেতাজি, বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রভৃতি নেতাদের সাথে পরিচিত হবার সুযোগ পান। মজলিসের সম্পাদক হিসাবে তিনি এই ব্যক্তিত্বদের অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তাঁদের প্রত্যেকের বক্তৃতা জ্যোতি বসুকে ভারতীয় রাজনীতিতে যোগ দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহিত করেছিল। ১৯৪০ সালে লন্ডন থেকে ভারতে ফিরে জ্যোতি বসু কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে নিজের নাম নথিভুক্ত করেন। ব্যারিস্টারি করবেন বলে কোর্টে গেলেও সেই কাজে তাঁর মন সায় দেয়নি। তিনি রাজনৈতিক কাজেই নিজেকে যুক্ত করেন এবং সিপিআই দলে সর্বক্ষণের কর্মী হিসাবে নিজেকে নিযুক্ত করেন। এই বছরেই তিনি বিবাহ করেন।
পরিবারের ছায় ছাড়াই তিনি সাম্যবাদী আন্দোলনে যোগদান করেন। কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ সরকার অবৈধ ঘোষণা করলে জ্যোতি বসু অনেক কমিউনিস্ট নেতাদের ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে সাহায্য করেন এবং তাঁদের গুপ্তস্থানে লুকিয়ে রাখার ব্যবস্থাও করেন। ভারতে তিনি কমিউনিস্ট পার্টির কাজ শুরু করেছিলেন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে। 1941 সালে স্বাধীনতা আন্দোলনের সময় তিনি রেলের শ্রমিকদের হয়ে কাজ করা শুরু করেন। পরের বছর জ্যোতি বসুকে বাংলা আসাম রেল শ্রমিকদের সম্পাদক নিযুক্ত করা হয়। তিনি শ্রমিকদের প্রাপ্য আদায়ের জন্য ইউনিয়নের পক্ষে কাজ করতে থাকেন। এই সময় শ্রমিকদের সাথে কথা বলা, তাদের বস্তিতে ঘুরে বেড়ানো এবং তাদের কষ্ট উপলব্ধি করা, এই কাজগুলো তিনি করতেন। 1943 সালে শ্রমিকদের খাদ্য সংকট দেখা দিলে এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দিতে তিনি খাদ্য আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। পরবর্তী সময় রেলওয়ে শ্রমিক কর্মচারীদের জন্য নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে জ্যোতি বসুকে অবিভক্ত বাংলার প্রাদেশিক পরিষদে নির্বাচিত করা হয়। 1945-47 সালে তেভাগা আন্দোলনেও জ্যোতি বসুর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের পর শ্রমিকদের খাদ্য সংকটকে রেল ইউনিয়নের সাহায্যে বাংলা থেকে মুছে ফেলতে জ্যোতি বসু সার্থক হয়েছিলেন। জ্যোতি বসু স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হন। কংগ্রেস এই সময় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বিশেষ ক্ষমতা আইন 1947 বলবৎ করলে তিনি এই আইনের তীব্র বিরোধিতা করেছিলেন। কংগ্রেস ক্ষমতায় আসার পর কমিউনিস্টদের ওপর জোরজুলুম চালু করে এবং 1948 সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। 1948 সালের 24 মার্চ জ্যোতি বসুকে গ্রেপ্তার করে 3 মাস কারারুদ্ধ করা হয়। কারাগার থেকে মুক্ত হয়ে জ্যোতি বসু আবার শ্রমিকদের হয়ে কাজ শুরু করেন। প্রথম স্ত্রী মারা যাবার পর জ্যোতি বসু এই বছরেই দ্বিতীয়বার বিবাহ করেন। এই সময় জ্যোতি বসুকে অনেকবার গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকবার জেলবন্দী হওয়ার পর তিনি রাস্তায় ছদ্মবেশে বের হতেন। নানা ঘটনার পর ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হলে কমিউনিস্টদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 1952 সালের বিধানসভা ভোটে বরানগর থেকে জ্যোতি বসু জয়ী হন এবং বিধানসভায় বিধানচন্দ্র রায়ের বিরোধী নেতা হন। ব্যারিস্টার জ্যোতি বসু থেকে কমরেড জ্যোতি বসু দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। প্রথম দিকে তিনি তাঁর স্বল্প বেতনের অর্ধেক টাকা পার্টি ফান্ডে দান করতেন। দলের হয়ে তিনি সারা জীবন কাজ করে গিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে 1977 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং পরবর্তী 23 বছর তিনি এই পদে দায়িত্ব সামলে গিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে তুলে দেন। 1964 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ছিলেন। 1964 সালে কমিউনিস্ট পার্টি দুভাগে বিভক্ত হলে তিনি যোগ দেন সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট দলে। কমরেড জ্যোতি বসুকে একাধিকবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। 1990 সালে লালকৃষ্ণ আদবানির গ্রেপ্তারের পর বিজেপি ভিপি সিং এর নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। রাজনৈতিক সংকটের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান রাজীব গান্ধী জ্যোতি বসুকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠান, কিন্তু সিপিআইএম তা প্রত্যাখ্যান করে। এর 7 মাস পর আবার ভারতীয় জাতীয় কংগ্রেস চন্দ্রশেখর সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। আবার রাজীব গান্ধী জ্যোতি বসুর কাছে একটি প্রস্তাব পাঠান, যা দ্বিতীয়বার প্রত্যাখ্যান করা হয়। 1996 সালের সাধারণ নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি 543টি আসনের মধ্যে 161টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল, কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতার অনুপলব্ধতার কারণে 13 দিন পরে
বিজেপি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এই সময় জাতীয় কংগ্রেস 140টি আসন নিয়ে সরকার প্রধান হতে অস্বীকার করে। ফলস্বরূপ জনতা দল প্রধান হিসাবে বাম দলগুলি এবং অন্যান্য ছোট দলগুলি একসাথে যুক্ত ফ্রন্ট গঠন করে, যা বাইরে থেকে কংগ্রেস দ্বারা সমর্থিত ছিল। যুক্ত ফ্রন্ট থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনের বিষয়ে জনতা দলের প্রধান বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জ্যোতি বসুকে যুক্ত ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী করার পরামর্শ দেন। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও এই প্রস্তাবকে সমর্থন করেন। সিপিআইও এই প্রস্তাবকে সমর্থন করেছিল। সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক হরিকিষেণ সিং সুরজিৎ সিপিআইএম এর কাছে প্রস্তাবটি নিয়ে যান। এরপর সিপিআইএম এর পলিটব্যুরো একটি বৈঠকে মিলিত হয়, কিন্তু মতপার্থক্যের কারণে কোনো সিদ্ধান্তে না আসায় ভোটাভুটির পর বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় কমিটির একটি বৈঠকের মাধ্যমে সিপিআইএম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যে নেতারা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন সীতারাম ইয়েচুরি। হরিকিষেণ সিং সুরজিৎ যখন যুক্ত ফ্রন্ট নেতাদের কাছে এটি জানান, তখন ভিপি সিং আবার পরামর্শ দেন যে সিপিআইএম এর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। কিন্তু কেন্দ্রীয় কমিটি আবারও সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। অবশেষে যুক্ত ফ্রন্টের তরফ থেকে এইচডি দেবেগৌড়াকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করার পর স্বয়ং দেবেগৌড়া জ্যোতি বসুকে ব্যক্তিগতভাবে একটি চিঠি লিখেছিলেন, যাতে জ্যোতি বসু নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর একবার তাঁর সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেন। কিন্তু জ্যোতি বসু অবলীলায় তা প্রত্যাখ্যান করেন। আবার 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারের পতন ঘটে। মুলায়ম সিং যাদব সহ তৃতীয় ফ্রন্টের নেতারা আবার জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার বিষয়ে পরামর্শ দেন। এবার সিপিআইএম প্রস্তাবে রাজি হলেও বাদ সাধল ভারতীয় জাতীয় কংগ্রেস। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। 1998 সালের 13 নভেম্বর জওহরলাল নেহরুর স্মারক বক্তৃতায় তিনি ভারত ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ শীর্ষক বিষয়ে কার্ল মার্ক্সের একটি উক্তি উদ্ধৃত করে বলেছিলেন, মানুষই তাঁর ইতিহাস গড়ে তোলে, তবে তাঁর পছন্দ মতো সে গড়ে তুলতে পারে না। তাঁদের পছন্দসই ঘটনার ভিত্তিতে তা তৈরি হয় না। অতীত অভিজ্ঞতার নিরিখে বাস্তব পরিস্থিতির মোকাবিলার মধ্য দিয়ে তা গড়ে ওঠে। দেশের উন্নতি নিয়ে কোনো কল্পবিলাস আমার কাছে অর্থহীন। আমার আগ্রহের বিষয় হল বিংশ শতাব্দীর বাস্তবতার পটভূমিতে পরবর্তী সহস্র বর্ষের বিশ্বব্যাপী কর্মকাণ্ডে আমরা কিভাবে নিজেদের যুক্ত করছি। একজন মার্ক্সবাদী হিসাবে এই কথা আমি বলতে চাই যে ধনতন্ত্র মানব সভ্যতার শেষ কথা নয়। একবিংশ শতাব্দীতে আমরা তাকিয়ে থাকব এক সমাজবাদী অত্যাচারমুক্ত মানবধর্মী সভ্যতার উদ্ভবের আশায়, যা হবে সাম্যবাদী সমাজের প্রথম পর্যায়ে। যে সমাজবাদী সমাজ ব্যবস্থায় আমরা মুখোমুখি হব, সেখানে শুধু অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন পরিলক্ষিত হবে না, সেখানে সৃষ্টি হবে নতুন মানুষের এবং মহত্তর মানব সভ্যতার, যেখানে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং চিন্তায় প্রাধান্য পাবে। অসমাপ্ত কাজকে সমাপ্ত করার চেষ্টার পাশাপাশি এরকম একটি সমাজ গড়ার লক্ষ্যে জনগণকে সচেতন করে তুলতে হবে। আমরা আশা করব এমন একটি পৃথিবীর যেখানে মানুষে মানুষে কোনো হানাহানি থাকবে না, যেখানে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্ত বিতর্কের মীমাংসা হবে, যেখানে থাকবে বিভিন্ন জাতির যুক্তিপূর্ণ সহাবস্থান। এই হলেন জ্যোতি বসু, যিনি 1998 সালে আমাদের আজকের সময় প্রসঙ্গে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। অবশেষে 2010 সালের 17 জানুয়ারি জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 95 বছর। জ্যোতি বসুর পূর্ব ইচ্ছানুযায়ী
তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহ কলকাতার মেডিকেল কলেজের গবেষণায় দান করা হয়।